চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর শহরের নতুন কলেজ মোড় মহাশক্তি মন্দির এলাকায়। সূত্রের খবর, ভোর রাতে মন্দিরে তালা ভেঙে মন্দিরের সমস্ত জিনিস চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর সকালে এই ঘটনা সামনে আসতেই মন্দিরে ভিড় জমাতে শুরু করে এলাকার মানুষ। খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে মন্দিরের সভাপতি বিমল কৃষ্ণ মল্লিক কি জানিয়েছেন শোনাবো। রাত্রিবেলায় এখানে চুরি হয়েছে, ক্লাস ভাঙছে, তালা ভাঙছে, শিব মন্দিরের তালা ভাঙছে, আর রাধাকৃষ্ণ গোবিন্দের ওইখানে তালা ভাঙছে, আর ওই যে উপরে আমরা ভাড়া দিচ্ছি ওই ঘরটার একটা তালা ভাঙছে, আর দুর্গা মন্দিরের দানপাত্রের টাকা পয়সা যা ছিল সব নিয়ে। কত টাকা দানপাত্রের টাকা? না, 2,000-2,500 টাকা, বেশি ছিল না। না, বেশি। তো কি মনে হচ্ছে কারা চুরি করেছে? আনুমানিক কি আমি করি বলবো, বলার তো যাবে না। কে কি করছে না করছে কেউ দেখেছে? মেইন গেটের তালাও ভাঙে নাই। আচ্ছা, আর উপর যে টপকাই আছে না কোন দিক দিয়ে আছে বলা যাবে না। সিসিটিভি ক্যামেরা ছিল? হ্যাঁ, ও ধরা পড়েছে। ভিডিও কে? ভিডিওতে ধরা পড়ছে, কাপড়ে বান্ধা, মুখটা কাপড় বান্ধা। হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম বিমল কৃষ্ণ মল্লিক। কি দেখতে হয়েছে? হ্যাঁ, কি দেখতে আছেন মন্দিরে? কি দেখতে আছেন? প্রেসিডেন্ট সভাপতি। পাশাপাশি এ বিষয়ে মন্দিরের কার্যকরী সদস্য প্রেম কমল রায়চৌধুরী কি বলেছেন শুনবো। আমাকে আমার যে মন্দির কমিটির প্রেসিডেন্ট আমাকে গিয়ে ফোন করলো, বললো যে এরকম মন্দিরে চুরি হয়ে গেছে। আমি বুঝতে পারছি না এই মন্দিরের এত আক্রোশ কেন। এই মন্দিরটা আমাদের চারজনের বহু পরিশ্রমের মন্দির, এই পরিশ্রম তার মধ্যে চীন গত হয়ে গেছে, মানে শচীন রাউত, আর চন্দ্রকান্ত সিনহা গত হয়ে গেছে, খালি আমরা দুজন বেঁচে আছি, আমি আর বিমল মল্লিক। তো এটা একটা মন্দির এই পাড়ার, এই পাড়া কেন, দুর্গানগর মিলে ওদিকে ইয়ে কী নাম ওটা ফার্ম কলোনি, এত চত্বরে এইরকম মন্দির নেই। আমার মনে হয় ইসলামপুরেই নেই, উত্তরবঙ্গ আছে কিনা জানি না, উত্তরবঙ্গও নেই মনে হচ্ছে। কিন্তু এই মন্দিরটাকে এত সুন্দর করে গঠন করা হয়েছে সবার সহযোগিতা নিয়ে, কিন্তু হঠাৎ এই কারণটা করলো কি? এখানে কিছু লোক এখানটায় নেশা ফেশা করে, এটা আমরা শুনেছিলাম। এবং আমাদের যত এখন যে দেখছে সে বিমল মল্লিক, সে কিন্তু তালা ফালা সব লাগিয়ে বাড়িয়ে যায়, এই কারণটা কি বুঝতে পারছি না। বলছি এর আগেও আগে শুনেছি চুরি হয়েছে মন্দিরে? এর আগেও হয়েছে, এর আগে হয়েছে, দান বক্স ভেঙে ফেলেছে। তো এটা মানে সর্বের জন্য ঘৃণা, এবং আমি বলবো এদের পুলিশ যদি উপযুক্ত শাস্তি দেয় তাহলে কিন্তু এদের ঠিক হবে। পুলিশ যদি মানে সক্রিয় হয় তাহলে একদম এই এই চত্বরে কোনো আর দুষ্কৃতিকারী থাকবে না। এই এই দুষ্কৃতিকে দমন করবার জন্য আমি আজকে সকালে আইসির সাথে কথা বলেছি, পুলিশকে রিপোর্ট করেছি, দরকার করলে এসডি সাহেবের সাথে কথা বলবো, এসডি সাহেব এবং ওখানে ডেপুটি ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলবো। দিনের পর দিন যে চোরের উৎপাত বেড়ে চলছে শহরে বিভিন্ন এলাকায়, টোটাল এই যে এই সমস্যার সমাধান কি করে হবে আপনি কি মনে করছেন? এটা যদি পুলিশ সক্রিয়তা অবলম্বন করে কোনো ই থাকবে না, কোনো দুষ্কৃতিকারী থাকবে না, খালি পুলিশের সক্রিয়তার আমাদের দরকার আছে। ইসলামপুরবাসীর, ইসলামপুর নগরের বাসীদের সুরক্ষার জন্য পুলিশের সক্রিয়তা দরকার আছে। কী নাম? আমার নাম প্রেম কমল রায়চৌধুরী, আমি এখানকার কার্যকারী। ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।